প্রায় দুই মাস পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ফোক গানের জনপ্রিয় শিল্পী শারমিন আক্তার। তিনি এখন অনেকটাই সুস্থ। চিকিৎসক জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে আরও দেড় মাস সময় লাগবে। হাসপাতাল ছাড়ার সময় শারমিন জানান সুস্থ হয়ে আবারও শ্রোতাদের নতুন গান শোনাতে চান তিনি। অসুস্থতার সময় পাশে থাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শারমিনের পরিবার। সাদিয়া কানেজের রিপোর্টে বিস্তারিত। তোরা কেউ ধুস না রে, এমন দরদি কণ্ঠের শিল্পী শারমিন আক্তার গত নভেম্বরের শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার ঠিকানা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। গ্রেভস ডিজিজে আক্রান্ত হওয়ার পর রক্তের শ্বেতকণিকা উৎপাদন বন্ধ, নিউট্রোফিল নষ্ট এবং নানা ধরনের ইনফেকশনের কারণে তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়। অবস্থার অবনতি হওয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শারমিনের জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। ঢাকা মেডিকেল কলেজের হিমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিটের এইচডিউতে নিবিড় পরিচর্যার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন শারমিন। এরপর ডায়াবেটিস ও অ্যান্ড্রোক্রাইনোলজি বিভাগে দেয়া হয় চিকিৎসা। অবস্থার উন্নতি হওয়ায় প্রায় দুই মাস পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। এত ভালোবাসা পাবো আমি আসলে অসুস্থ না হইলে হয়তো বুঝতে পারতাম না। আরটিভির প্রতি কৃতজ্ঞতা সিও স্যার, যতদিন বাঁচবো ভালো কিছু করার আশায় বাঁচবো। বাড়ি ফিরলেও শারমিনকে চলতে হবে চিকিৎসকের পরামর্শে। আরেকবার প্রমাণিত হলো যে আমাদের সরকারি হাসপাতালে অত্যন্ত কম খরচে কিন্তু বিশ্বমানের চিকিৎসা আসলে সম্ভব। রকম ভেদে এই চিকিৎসার নানান রকম মডিফিকেশন হয়, জটিলতা ভেদে কিন্তু চিকিৎসার পরিপূর্ণতাও কিন্তু আসলে একটু চেঞ্জেস হতে থাকে। শারমিনকে আমরা আসলে নজরদারির মধ্যে রাখবো। শারমিনের চিকিৎসায় শুরু থেকে পাশে ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান আর্থিক সহায়তার পাশাপাশি সার্বক্ষণিক শারমিনের চিকিৎসার খোঁজ খবর নেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আরটিভির পরিবারকে এবং সিও স্যারের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এবং আরটিভি যেন সারাক্ষণ সর্বক্ষণ যেন আমার মেয়ের পাশে এভাবে থাকে। সিও স্যারের জন্য মন থেকে অনেক দোয়া করি আমি। আমি নামাজটা পড়লে আমি স্যারের জন্য দোয়া করি যে স্যার ফেরেশতা হয়ে আমাদের সামনে আইসা দাঁড়াইছে। সঙ্গীত বিষয়ক একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছিলেন শারমিন আক্তার। কয়েক বছরেই ফোক গানে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। আরটিভির নিয়মিত আয়োজন ফোক স্টেশনের জন্য ছয়টি গান গেয়েছেন তিনি। এর মধ্যে আমি সাজাবো তোমারে গানটির ভিউ হয়েছে প্রায় 2 কোটি। আমি সাজাবো তোমারে মনের মতো করে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।